আজকে আমরা পড়ব অলঙ্কার, যা নিয়ে আমরা আলোচনা করছিলাম। এই অলঙ্কার নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম এবং অলঙ্কারকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম। একটা বলেছিলাম শব্দকে কেন্দ্র করে অলঙ্কার, একটা বলেছিলাম অর্থকে কেন্দ্র করে অলঙ্কার। শব্দকে কেন্দ্র করে অলঙ্কারকে আমরা বলেছিলাম শব্দালঙ্কার, অর্থকে কেন্দ্র করে অলঙ্কারকে আমরা বলেছিলাম অর্থালঙ্কার। শব্দালঙ্কার নিয়ে আমাদের আলোচনা চলছিল। আজকে মূলত আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্থালঙ্কার। আচ্ছা, অর্থালঙ্কার নিয়ে আলোচনায় যাওয়ার আগে যে বিষয়টা বলে দিচ্ছি সেটা হচ্ছে, আমরা আলোচনার শুরুতেই বললাম যে অর্থকে কেন্দ্র করে যা অলঙ্কার সেটাকেই বলা হয় অর্থালঙ্কার। অর্থাৎ অর্থের ওপর ভিত্তি করে, অর্থের ওপর ভিত্তি করে সৃষ্টি হয় অর্থালঙ্কার। এবং একদম শুরুর ক্লাসে আমরা শব্দালঙ্কারের সঙ্গে অর্থালঙ্কারের কি কি পার্থক্য হতে পারে সেটা নিয়েও আলোচনা করেছিলাম। প্রথমে বলেছিলাম শব্দালঙ্কারের আবেদন ইন্দ্রিয়ের কানের কাছে, অর্থালঙ্কারের আবেদন বোধের কাছে। ইন্দ্রিয়ের কাছে, ইন্দ্রিয়ের কানের, মানে আমরা যেহেতু কান দিয়ে, কোন ইন্দ্রিয়ের কাছে না, ইন্দ্রিয়ের বলতে কানের কাছে। শব্দালঙ্কারের আবেদন হচ্ছে আমাদের ইন্দ্রিয়ের কাছে, অর্থাৎ শব্দের যে বিভিন্ন রকমের পরিবর্তন বা শব্দের যে নানা রকমভাবে একই শব্দের বা অক্ষরের বা শব্দের বারবার করে ফিরে ফিরে আসা, এই সমস্ত কিছুর ওপরে শব্দালঙ্কারটা নির্ভরশীল, শব্দালঙ্কার নির্ভরশীল। আর অর্থালঙ্কারের আবেদন বোধের কাছে, অর্থাৎ অর্থালঙ্কার বুঝতে গেলে আমরা আমাদের পুরো যে লাইনটা বা চরণটা, সেই চরণের অর্থটা বুঝতে হবে, অর্থাৎ আমাদের বোধের কাছে সেই বিষয়টাকে পরিষ্কার করতে হবে। শুধু কান দিয়ে শুনলে যে একই শব্দের বারবার প্রয়োগ হচ্ছে বা একই শব্দ বারবার ঘুরে ফিরে আসছে বা একই শব্দের ভেতরে হয়তো দুবার ইউজ ব্যবহার হচ্ছে, কোনো সময় চারবার ব্যবহার হচ্ছে, এই সবের উপর নির্ভর করে শব্দালঙ্কার করা যাচ্ছে, সেখানে কানকে খুব সজাগ থাকতে হবে। কিন্তু অর্থালঙ্কারের ক্ষেত্রে কিন্তু বোধকে খুব সজাগ থাকতে হবে। আর শব্দ, আচ্ছা, দু নম্বর, শব্দালঙ্কারের মধ্যে দিয়ে প্রকাশ করা হয় বাক্যের সঙ্গীত ধর্ম, যেহেতু সেটার ভেতরে একই শব্দের পুনরাবৃত্তি ঘটছে, কখনো একই শব্দ বারবার করে একবার ব্যবহৃত হচ্ছে, মানে দুবার ব্যবহৃত হচ্ছে, কখনো চারবার ব্যবহৃত হচ্ছে, তাই বিভিন্ন রকমভাবে তার ভেতরে সঙ্গীত ধর্ম, একটা সঙ্গীতময়তা, একটা উচ্ছলতা সঙ্গীতের যে, সেটা সৃষ্টি হয়। আর অর্থালঙ্কারের মধ্যে দিয়ে প্রকাশ পায় চিত্রধর্ম, অর্থাৎ যখনই আমরা বোধের কাছে কোনো একটা শব্দ নিয়ে আলোচনা করব, তখনই আমরা দেখতে পাবো, মানে আমরা তখন বুঝবো যে আমাদের চোখের সামনে একটা চিত্র ফুটে ওঠে। আমি যেমন তোমাদের যদি এখন বলি এই কথাটা, যদি তোমাদের বলি, ধরো কথার কথা বলছি, চেরাপুঞ্জি থেকে একখানি মেঘ ধার দিতে পারো গভীর সাহারার বুকে, এই যে কথাটা আমি বললাম, এটা আমি এমনি বললাম, কথার কথা বললাম, কিন্তু এই কথাটা বললেই, কেমন জানি শুনলেই এই কথাটা মনে হয় না যে একটা একখানি মেঘ ধার দিয়ে, একটা মেঘের ছবি, একটা মরুভূমির ছবি বা চেরাপুঞ্জির যে যে বৃষ্টি হচ্ছে, এরকম কিছু কিছু ভাব আমাদের বোধ আমাদের মধ্যে তৈরি থাকে। সেই কথাটা শুনলে তখন আমাদের মধ্যে একটা ভাব, আমি হয়তো একটা পুকুর পাড়ের বর্ণনা দিচ্ছি বা আমি হয়তো একটা ফুলের বাগানের বর্ণনা দিচ্ছি, যেটা কী হবে, অটোমেটিক আমাদের মধ্যে একটা চিত্রময়তা সৃষ্টি করবে, আমাদের মনের মধ্যে একটা চিত্র ধর্ম, সেটা সাধারণত অর্থালঙ্কারের ক্ষেত্রে হয়। আর শব্দালঙ্কার শব্দের পরিবর্তন সহ্য করতে পারে না, মানে শব্দালঙ্কারে যদি কোনো শব্দের পরিবর্তন হয়ে যায় তাহলে তো অলঙ্কারটা চেঞ্জ হয়ে যাবে, কারণ ওটা তো শব্দকে নিয়েই অলঙ্কারটা গঠিত হয়, এই কথাটা বলা হয়েছে। আর অর্থালঙ্কারে শব্দের পরিবর্তন ঘটতে পারে, অর্থাৎ শব্দ অর্থালঙ্কারে শব্দের পরিবর্তন ঘটতে পারে, কিন্তু অর্থের পরিবর্তন যেন কোনোভাবেই না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। তো এই হচ্ছে শব্দালঙ্কার অর্থালঙ্কারের পার্থক্য। এবার আমরা আজকে যে অলঙ্কারটা নিয়ে, যে অর্থালঙ্কার নিয়ে আলোচনা করব, সেই অর্থালঙ্কারটার নাম হচ্ছে উপমা। আমরা আজ উপমা নিয়ে আলোচনা করব।
উপমা। উপমা বিষয়টা কি? উপমা কথার অর্থ, উপমা কথার অর্থ হচ্ছে, উপমা কথার অর্থ হচ্ছে তুলনা। উপমা বলতে বোঝায় তুলনা। তার মানে এই তুলনা কথাটা দিয়েই আমরা বুঝতে পারছি যে একটা কোনো বস্তুর সঙ্গে আরেকটা কোনো বস্তু বা তার সঙ্গে আরেকটা কোনো বস্তু, এই বিভিন্ন রকম বস্তুর মধ্যে যখন পারস্পরিক আমরা কোনো কিছু আলোচনা করি যে এই বস্তুটা নীল রঙের, এই বস্তুটা কোনো রঙ নেই, এই বস্তুটা ভেতরে কোনো রং নেই কিন্তু বাইরে এর যে একটা বৃত্ত আছে সেটা রংচঙে, তাহলে এর ভেতরে আমরা বলি যে না তিনজনেরই সাইজটা তিনজনেরই সমান, আকারেও সবাই তিনজনই এরকম একই রকম, কিন্তু এটা ভেতরে পুরোটা নীল, এর কি রং নেই আর এর ভেতরেরটায় রং নেই কিন্তু বাইরে এরকম একটা গোলক আছে। তো এই ধরনের নানা রকমভাবে আমরা বিভিন্ন বিষয়ের সঙ্গে কিন্তু তুলনা করে তুলি। এইবার এই তুলনার কথাটাকে আমরা মাথায় রেখে আমরা যাব উপমা অলঙ্কারের আলোচনায়। উপমা অলঙ্কারের আলোচনায় আমরা প্রথমে যে দিকটা দেখে নেব সেটা হচ্ছে কি বলা যায়, সংজ্ঞাটাকে আমরা কি বলতে পারি। একটি মাত্র বাক্যে স্বভাব ধর্মে ভিন্ন জাতীয় দুটি বস্তুর মধ্যে যদি বিশেষ অবস্থায় বিশেষ ক্রিয়ার মধ্যে সাদৃশ্য দেখানো হয়। ঠিক আছে, বলছে যে যদি কি হতে হবে, দুটো ভিন্ন জাতীয় একটা মাত্র বাক্য হতে হবে, এটা এক নাম্বার, স্বভাব ধর্মে ভিন্ন হতে হবে, দুটি বস্তু থাকতে হবে এবং বিশেষ অবস্থায় বিশেষ ক্রিয়ার মধ্যে দিয়ে সাদৃশ্য দেখাতে হবে। ঠিক আছে, তাহলে কি বলল, একটি মাত্র বাক্য হতে হবে, স্বভাব ধর্মে ভিন্ন হতে হবে, দুটি বস্তু হতে হবে, বিশেষ অবস্থা সৃষ্টি করে বিশেষ ক্রিয়ার মধ্যে সাদৃশ্য দেখাতে হবে। তাহলে এইটা হলো উপমা অলঙ্কারের সংজ্ঞা। এবার এই সংজ্ঞাটার দিকে আমরা তাকিয়ে যদি একটু দেখি তাহলে বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হবে যে দুটো বস্তু, যেমন আমি বললাম রক্তের মতো লাল জবা ফুল, এই কথাটা যদি বলি তাহলে এখানে একটা বস্তু হচ্ছে রক্ত, আরেকটা বস্তু হচ্ছে জবা বা জবা ফুল, জবা বা জবা ফুল যাই হোক। তাহলে একটা বস্তু জবা আরেকটা বস্তু রক্ত, তাহলে এই দুটো তো দুটো ভিন্ন জাতীয় পদার্থ, কিন্তু বলছে রক্তের মতো লাল, তার মানে এই যে লাল যে বিষয়টাকে বলছি, লাল যে রঙটা এটা রক্তেরও রং, এটা জবা ফুলেরও রং, তার মানে জবা একটা ভিন্ন বস্তু, রক্তও একটা ভিন্ন জাতীয় বস্তু, দুটোর ভেতরে কোনো মিল নেই কিন্তু দুটোর ভেতরে একটাই সাদৃশ্য, সেটা বিশেষ অবস্থায় যে সাদৃশ্য সেটা হচ্ছে দুজনের রঙের, এই রঙের ক্ষেত্রে দেখা যাচ্ছে দুজনেই এসে একটা সাদৃশ্য ঘটে যাচ্ছে দুজনের ভেতরে, দুজনেই লাল,
যদি এমনিতে এই রক্তের সঙ্গে জবা ফুলের তো কোনো সম্পর্ক নেই, তাহলে এই ধরনের যে অলঙ্কার, এই ধরনের বিষয়গুলো যে সমস্ত মানে কাব্যে যখন প্রয়োগ করা হয় তখন আমরা সেটাকে বলবো উপমা অলঙ্কার। উপমা অলঙ্কারের ভেতরে যদি এরকম একটা, ধরো এরকম একটা বলা হলো যে বরিশার ধারা মতো অজস্র জননী প্রেম, কি বললাম, বরিশার ধারা, বরিশার ধারা মতো অজস্র জননী প্রেম। এখানে আমরা দুটো বস্তু পেলাম, কি কি বস্তু পেলাম, একটা বস্তু পেলাম বরিশার, আরেকটা বস্তু পেলাম জননী প্রেম। তাহলে বরিশা একটা, বরিশা বলতে এখানে বর্ষার কথা বলা হচ্ছে, বর্ষাধারার কথা বলা হচ্ছে আর কি, ঠিক আছে, তোমাদের বোঝার সুবিধার জন্য লিখছি, বর্ষাধারার কথা বলা হচ্ছে। জননী প্রেম আরেকটা পেলাম, মানে মায়ের ভালোবাসা, মায়ের ভালোবাসা। তাহলে এখানে দুটো বস্তু পেলাম, একটা বরিশা অর্থাৎ বর্ষাধারা, আর একটা জননী প্রেম মানে মায়ের ভালোবাসা। এবার বলছে বরিশার ধারা মতো অজস্র জননী প্রেম, তার মানে যেভাবে বর্ষা ঝরে পড়ে, যেভাবে বর্ষা ঝরে পড়ছে সেরকম অজস্র ধারায়, যে বর্ষা বৃষ্টি যে অজস্র ধারায় জড়িয়ে ঝরে পড়ে, জননী প্রেমও সেরকম ঝরে পড়ে। তাহলে বর্ষার সঙ্গে মায়ের তো কোনো সম্পর্ক হতে পারে না এমনিতে, কিন্তু দেখা যাচ্ছে যে এই বর্ষার সঙ্গে মায়ের এমনিতে কোনো তুলনা না হলেও তাদের যে ভালোবাসা বা তাদের যে ঝরে পড়া, ভালোবাসা না, তাদের যে ঝরে পড়া, ঝরে পড়ছে যে তারা, এই বিশেষ অবস্থায় এদের দুজনের মধ্যে একটা সাদৃশ্য বোঝানো হলো, এবং এই সাদৃশ্য দিয়ে বলা হলো যে বর্ষার ধারাও ঝরে পড়ে, জননী প্রেমও ঝরে পড়ে, অজস্রভাবে ঝরে পড়ে। এইখানে তাদের মধ্যে একটা তুলনা করা হলো, অর্থাৎ এখানে বলা হলো যে জননী প্রেম এবং বর্ষার ধারা দুটোই অজস্র, তাদের মধ্যে সাধারণ ধর্ম হচ্ছে এই অজস্রটা, অজস্র ধারায় ঝরে পড়ে। তো এই সমস্ত জিনিসগুলো যে অলঙ্কারে আমাদের সামনে কাব্যে আসে, সেটা দিয়ে কাব্যের নানা রকমের বিষয় আমাদের সামনে ফুটে ওঠে, এবং আমাদের কাছে তার একটা বিশেষ তাৎপর্য যেরকম সৃষ্টি হয়, তেমনি তার সাথে সাথে অবশ্যই এটা বলা বাহুল্য যে তার মধ্যে যেটা হয় একটা বিশেষ কাব্য সৌন্দর্যের সৃষ্টি হয়। এই ধরনের যে অলঙ্কার সেটাকে আমরা বলতে পারি কি না অর্থালঙ্কার, এবং অর্থালঙ্কারের ভেতরে কোন কি অর্থালঙ্কার না সেটা হচ্ছে উপমা অর্থালঙ্কার। এবার আমরা যেটা আলোচনায় যাব সেটা হচ্ছে উপমা, উপমা অলঙ্কার নিয়ে আলোচনা হচ্ছে যেটা নিয়ে সেটা হচ্ছে পূর্ণপমা। তারপরে যেটা নিয়ে আলোচনা করতে হবে লুপ্তপমা। তারপরে যেটা নিয়ে আলোচনা করব আমরা, আচ্ছা প্রথমে এই দুটো নিয়ে আগে আলোচনা করে নিই, তারপরে আমি বাকি আলোচনায় যাব। প্রথমে যেটা নিয়ে আলোচনা করছি তাহলে সেটা হচ্ছে পূর্ণপমা। পূর্ণপমা বিষয়টা কি, পূর্ণপমা কথা থেকে আমাদের কাছে একটা জিনিস মনে হচ্ছে, সেটা হচ্ছে পূর্ণ উপমা। আর লুপ্তপমা থেকে যে বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হচ্ছে লুপ্ত উপমা। আচ্ছা পূর্ণপমা লুপ্তপমা, পূর্ণপমা বিষয়টা কি, এর তো একদম প্রথম দিকের যে ক্লাস হয়েছিল এবং সেই ক্লাসে আমি বলেছিলাম যে আমাদের অর্থালঙ্কার বুঝতে গেলে চারটে বিষয়ের ওপরে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। একটা বলেছিলাম উপমেয়, একটা বলেছিলাম উপমান, একটা বলেছিলাম সাদৃশ্যবাচক ধর্ম, সাদৃশ্যবাচক শব্দ, সরি,
বলেছিলাম সাদৃশ্যবাচক শব্দ, বা বলেছিলাম একই বিষয় তুলনাবাচক শব্দ, যে যেটা ইচ্ছে ব্যবহার করতে পারো। আরেকটা বলেছিলাম সাধারণ ধর্ম, এই চারটের কথা বলেছিলাম, এই চারটের কথা বলেছিলাম। তার ভেতরে বলেছিলাম যে উপমেয় বলতে কাকে বোঝায়, উপমান বলতে কাকে বোঝায়, এবং মানে সাদৃশ্যবাচক শব্দ, সাধারণ ধর্ম, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। এবং সেখানে আমরা বলেছিলাম যেটা, সেটা হচ্ছে যে এই উপমেয় অর্থাৎ যার যাকে তুলনা করা হয়, যাকে তুলনা করা হয় সেটা বলেছিলাম, উপমান বলেছিলাম যার সাথে তুলনা করা হয় এই কথাটা বলেছিলাম, সাদৃশ্যবাচক শব্দ বা তুলনাবাচক শব্দ বলেছি, ধর্ম বলেছিলাম, সাদৃশ্যবাচক শব্দ বা তুলনাবাচক শব্দ 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 যেটা বলেছিলাম সেটা বলেছিলাম উভয়ের ভেতরে যে শব্দটা দিয়ে আমরা দুভয়ের ভেতরে তুলনা করছি সেই শব্দটার কথা বলেছিলাম। আর বলেছিলাম যে যে বিষয়টা তাদের ভেতরে কমন বা এক সেই ধর্মটাকে আমরা বলেছিলাম সাধারণ ধর্ম। এই চারটে নিয়ে এর আগে আমাদের আমরা আলোচনা করেছিলাম। তো সেখানে পূর্ণপমা বলতে বোঝানো হবে যে এমন, পূর্ণপমা বিষয়টা কি না, এমন উপমা অলঙ্কার, এমন উপমা অলঙ্কার যেখানে এই যে চারটি উপমেয়, উপমান, সাদৃশ্যবাচক শব্দ এবং সাধারণ ধর্ম, এই চারটি উপস্থিত থাকবে, এইগুলোকে আমরা বলবো পূর্ণপমা, অর্থাৎ পূর্ণরূপে উপমা। যেমন একটা পূর্ণপমা উদাহরণের আমি একটা মানে লিখে দিচ্ছি, লিখছি পূর্ণপমা অলঙ্কারের একটা উদাহরণ। যেমন ধরো চঞ্চল আলো আসার মতন কাঁপিছে জলে। এখানে উপমেয় হচ্ছে কি, অর্থাৎ কাকে তুলনা করা হচ্ছে, না চঞ্চল আলোকে। উপমান কি, অর্থাৎ কার সাথে আমরা তুলনা করছি, না আশার সঙ্গে। বলাই আছে চঞ্চল আলো আশার মতন কাঁপিছে জলে, তাহলে আশার সঙ্গে তুলনা করছি। আচ্ছা সাধারণ ধর্ম কি উভয়ের ভেতরে আমরা দেখতে পাচ্ছি, এগুলো একটু শর্ট ফর্মে লিখছি, তোমরা পুরোটাই লিখবে কিন্তু, সাধা ধর্ম আমি যে লিখছি বলে লিখবে তা না, তোমরা পুরো কথাটা লিখবে সাধারণ ধর্ম। এখন আমি ক্লাসের জন্য, ক্লাসে বোঝার জন্য আমি তোমাদের এভাবে লিখছি। যাই হোক, সাধারণ ধর্ম কি, উভয়ই কাঁপছে, তাহলে এখানে কাঁপা, এই কেঁপে কাঁপার সেটাই হচ্ছে সাধারণ ধর্ম। আর উভয়ের ভেতরে তুলনাবাচক শব্দ বা সাদৃশ্যবাচক শব্দটা কি, তা মতন, যেটা বলেছিলাম যে যখনই কোনো শব্দে মতন, মতো এই সমস্ত কথাগুলো থাকবে সেগুলোকে আমরা তুলনাবাচক শব্দ বলবো। অর্থাৎ এই শব্দের মধ্যে দিয়েই কিন্তু কি হলো না, এই শব্দের মধ্যে দিয়ে কি হলো না, উভয়ের ভেতরে আমরা একটা তুলনা প্রতিস্থাপিত স্থাপিত করলাম। তো এই হচ্ছে পূর্ণপমার। এবার আমরা যদি চলে যাই কিসে, না লুপ্তপমায়। লুপ্তপমার যে উদাহরণ আমি সেটা দিচ্ছি, লুপ্তপমার উদাহরণ হচ্ছে এই যে চারটের কথা বললাম, লুপ্তপমা হচ্ছে এমন উপমা অলঙ্কার যেখানে এই চারটের ভেতরে কোনো না কোনো একটা অনুপস্থিত থাকতে পারে, একটা অনুপস্থিত থাকতে পারে, তার বেশিও অনুপস্থিত থাকতে পারে। যেমন একটা উদাহরণ তোমাদের দিই, তাহলে তোমাদের কাছে বিষয়টা একটু পরিষ্কার হবে। যেমন ধরো পাখির নীরের মতো চোখ তুলে
নাটোরের বনলতা সেন। এখানে আমরা বুঝতে পারলাম উপমেয়টা কি, কাকে তুলনা করা হচ্ছে, চোখ চোখ। উপমানটা কি বুঝতে পারছি, কার সাথে তুলনা করা হচ্ছে, পাখির নীড়ের মতো, পরিষ্কারই লেখা আছে পাখির নীড়ের মতো চোখ, পাখির নীড়। উভয়ের ভেতরে তুলনাবাচক শব্দ হিসেবে আমরা কি পাচ্ছি, মতো, এগুলো পরিষ্কার লেখা আছে। কিন্তু সাধারণ ধর্ম, সাধারণ ধর্ম কোথায়? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। কোথাও কি লেখা আছে যে পাখির নীড় এরকম, বনলতা সেনের চোখ এরকম, তাই ওদের ভেতরে মিল আছে? নেই। এটার ভেতর দিয়ে আমরা অনেক কিছু ভাব আমাদের কাছে পরিষ্কার হতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে পরিষ্কার এখানে উল্লেখ নেই। আমাদের পরিষ্কার দেখতে হবে উল্লেখ আছে কি না। যেহেতু সাধারণ ধর্মের সরাসরি কবি এখানে কোনো উল্লেখ করেননি, সেই জন্য এটা অবশ্যই লুপ্তপমা অলঙ্কার। উপমা অলঙ্কার তো অবশ্যই, তার কারণ হচ্ছে উপমা অলঙ্কারের মতোই কিন্তু তাদের ভেতরে চোখ একটা আলাদা ধরনের বস্তু, পাখির নীড় একটা আলাদা ধরনের বস্তু, উভয়ের ভেতরে সাদৃশ্য কোনোভাবেই সম্ভব না। কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে তাদের ভেতরে সাদৃশ্য দেখাচ্ছেন, তাই এটা অবশ্যই উপমা অলঙ্কার। কিন্তু যেহেতু এটার ভেতরে সাধারণ ধর্মের সরাসরি কোনো উল্লেখ নেই, তাই এটাকে আমরা লুপ্তপমা অলঙ্কারের মধ্যে ফেলছি। তো এই হচ্ছে বিষয়, এইভাবে আমাদের অলঙ্কারগুলোকে বুঝতে হবে। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, সেই বিষয়গুলো হচ্ছে, আমরা আলোচনা করলাম যে এই অর্থালঙ্কারের মধ্যে আমরা যে যে ধর্ম খুঁজে পাই তার সঙ্গে শব্দালঙ্কারের ভেতরে আমরা তার যে যে ধর্ম খুঁজে পাই, অর্থাৎ উভয়ের ধর্ম বা বৈশিষ্ট্য কোথায় কোথায় আলাদা। তারপরে পড়লাম আমরা উপমা অলঙ্কার নিয়ে, অলঙ্কারের সংজ্ঞা পড়লাম, উপমা অলঙ্কারের যে তার ভেতরে যে ভাগগুলো, যে কিভাবে উপমা অলঙ্কারকে আমাদের দেখতে হবে, উপমেয়, উপমান, সাদৃশ্যবাচক শব্দ এবং সাধারণ ধর্ম, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম। এবং তারপরে আমরা যেটা বললাম সেটা হচ্ছে যে কোন কোন অলঙ্কারে এই চারটে বিষয়ই উপস্থিত থাকে এবং কোন কোন অলঙ্কারে থাকে না। যে যে অলঙ্কারে চারটি বিষয় উপস্থিত থাকে সেটাকে আমরা বলে দিলাম কি না, পূর্ণপমা। আর যেটাতে এই চারটি বিষয়ের মধ্যে কোনো এক বা একাধিক অনুপস্থিত থাকে সেটাকে আমরা বলে দিলাম লুপ্তপমা। তো আজকে এইটুকু নিয়ে আলোচনা করলাম। এর পরের দিন আমরা আলোচনা করব, সম্পূর্ণ একটা প্রেক্ষিত আবার তুলে ধরবে, এবং তার সাথে সাথে এর পরের যে আরও উপমা অলঙ্কারগুলো আছে, যেগুলো আমি শুরুতেই বললাম, সেগুলো নিয়ে পরবর্তী ক্লাসগুলো আমি আলোচনা করব। আপাতত আজকে এইটুকুই থাকলো।